মুভিটা তো অবশ্যই চাই ভালো যাক, কারণ সাকিব ভাই আমাদের বড় ভাই। সাকিব ভাইয়ের ছবি ভালো গেলে আমাদের জন্য ভালো, তার দুইটা দর্শক পাবে, তার জন্য দুইটা হল বেশি খুলবে, পরবর্তীতে আমাদের হলগুলো আরও দুইটা বেশি পাবো। সো এটা আমরা সবসময় আশায় থাকি, যেহেতু ইন্ডাস্ট্রিতে সাকিব ভাইয়ের দর্শক বেশি, সেহেতু আমি চাই যে সাকিব ভাই সবসময় ভালো ভালো কাজ দিয়ে দর্শকদেরকে ধরে রাখুক। আমরাও যেভাবে চাচ্ছি সাকিব ভাইও সেভাবে চাবে, এটাই আমাদের আশা। সো আমাদের এই আশাটা সবসময় তার কাছে পজিটিভলি থাকবে, এবং আমার মনে হয় সে ঈদ দুই ঈদ বাদেও তাকে বছরে আরও ছয়টি ছবি বা চারটি ছবি রিলিজ করা উচিত, যাতে তার দর্শকগুলো আশাহত না হয়, দর্শকগুলো যাতে হলে গিয়ে ছবিটা দেখে, সেই সাথে সাথে আমাদের দর্শকগুলোও যাতে আমাদের ছবিটা সুন্দরভাবে দেখতে পারে, তার দর্শকরা আমাদের ছবি দেখবে, আমাদের দর্শকরা তার ছবি দেখবে, এভাবেই না একটা হল ভালো থাকবে, একটা প্রোডিউসার দুইটা টাকা পাবে আর কি। তো সেটা সবসময় ভালো চাই যে ভাইয়ের ছবি সবসময় যেটাই আসুক, শুধু সাকিব ভাই না, যার ছবি আসুক, প্রতিটা হিরোর ছবি যাতে ভালো চলুক। না আসলে এটা আমরা বিশ্বাস করতে পারি না যে এরকম একটা মুহূর্তে এসে, যেহেতু এখনও ইলেকশনটা রয়ে গেছে সামনে, এবারও এই মুহূর্তে বা এই সমস্যাগুলো ক্রিয়েট হবে এটা আমরা আশা করছি না। বাকিটা দেখা যাক, হয়তো বা কোনো ভুল বোঝাবুঝি বা কোনো একটা প্রবলেম হয়েছে বা যেটাই হয়েছে, এটা আসলে অ্যাকচুয়ালি ভালো হয়নি। আমি মনে করেছিলাম যে সমস্ত ভোটার যারা, তারা খুব উৎসাহিত নিয়ে আনন্দের সাথে ভোট দিবে, সেই জায়গাগুলোতে আমরা নষ্ট করেছি, সেই জায়গাগুলো থেকে আমরা বেরিয়ে এসেছি। যেহেতু তিনজন হোক চারজন হোক, যারাই ভোট দিতে পারছে না এটা তাদের কষ্টের একটা ব্যাপার, সেই জায়গাগুলো আমরা কখনোই তাদেরকে শুভকামনা জানাতে পারি না বা তাদের কষ্টের দায়ভার আমরা নিতে পারি না, বিকজ এই প্যানেলে আমাদের হাতে ছিল না বা আমাদের হাতেই কোনো কিছু ছিল না যে তাদের ভোটার লিস্টে তাদের নাম আসবে কি আসবে না। সেক্ষেত্রে এখন যেটা হয়েছে এটা আমাদেরকে মেনে নিতে হবে, আর এই বিষয়ে আমি চাই না পুনরাবৃত্তি হোক ইলেকশন পর্যন্ত, আমি চাই সুন্দর ও সুষ্ঠুভাবে আমাদের একটা ইলেকশন শেষ হোক, এটা আশা করি আর কি। আমি জাতীয় পর্যায়ে নির্বাচন হলে এটা আমরা আনন্দিত যে এটা জাতীয় পর্যায়ে নির্বাচন হচ্ছে, কিন্তু অবশ্যই সেটা সুন্দর দিক নিয়ে করতে হবে, অবশ্যই সেটা নেগেটিভ কোনো কিছুই নিয়ে না। যেটা গত নির্বাচনে হয়েছে সেটা আমরা অবশ্যই, আমরা অ্যাজ এ আর্টিস্ট হিসাবে, অ্যাজ এ মেম্বার হিসাবে আমার কাছেও ভালো লাগে না, আমার পরিবারের কাছে ভালো লাগে না। সেম মানে সেমটাই হয়তো বা অন্য সেম ফ্যামিলিতেই সেমটাই ঘটেছে, অন্যদের কাছেও সেমটাই মনে হয়েছে। সেদিক দিয়ে বিচার করলে আমরা এটা কখনোই আশা করি না, আমরা আশা করবো না এবার নির্বাচন এরকম নেগেটিভ কিছু চলে আসুক, আমরা চাই খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবার নির্বাচনটা শেষ হোক আর কি। না অবশ্য বহিরাগত তো আসতে পারবে না এবার, কারণ গতবার তো আমাদের শিল্পীদের, শিল্পী সমিতির মেম্বার ছাড়া বাইরে কেউ আসতে পারে নাই। এবার প্ল্যানিং করা হয়েছে এবং এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে যাদের কার্ড আছে আমাদের এফডিসির অন্তর্ভুক্ত, যে অ্যাসোসিয়েশনগুলো আছে সেই কার্ডগুলো যাদের আছে শুধু তারাই ঢুকতে পারবে, এরকম প্ল্যানিং করা হচ্ছে। না এটা আসলে আমাদের সিদ্ধান্ত ছিল না, এটা আমাদের সিদ্ধান্ত ছিল না, এটা এফডিসি কেন্দ্রিক, যেহেতু এটা কেপিআই ভুক্ত এলাকা, এটা এফডিসি কেন্দ্রিক ছিল। আর যেহেতু শুক্রবারে সব অ্যাসোসিয়েশন বন্ধ থাকে নর্মাল হিসাব, শুধু ইলেকশনের জন্য আমাদের অ্যাসোসিয়েশনটা খোলা ছিল, সেক্ষেত্রে শুক্রবারে কারা আসলো কি কারা না গেলো এটা হয়তো বা কেপিআই ভুক্ত ওরা যারা বা এফডিসি অফিস তারা খেয়াল করবে না। বাট আমরা মনে করি যে এটা আনন্দ ঘন মুহূর্ত দিয়ে এটা শেষ হওয়া উচিত, একটা ইলেকশন সমস্ত অ্যাসোসিয়েশন যারা আছে সবার পার্টিসিপেট করে সবাই আনন্দ নিয়ে একটা ইলেকশন শেষ হওয়া উচিত। সেই দিক দিয়ে আমাদের কাছেও খারাপ লেগেছে যে আমাদের সিনিয়ররা বাইরে ছিল, এটা আমরাও মেনে নিতে পারি নাই, বাট এবার আশা করি এবার সে তেমনটা হবে না।